আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আইযাম ইয়া আকবর, আল্লাহর নবী সবচেয়ে বড় পাপ কোনটি? এবার সিরিয়াল চলছে। আল্লাহর নবী সবচেয়ে বড় পাপ কোনটি? তিনি বললেন, আশ-শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। এটা হলো তার মুখের প্রথম শব্দ। সুম্মা আইয়ুব, আল্লাহর রাসূল এরপরে কোনটা, দ্বিতীয় মহাপাপ কোনটা? উকুল কোহলে দেন, পিতামাতার অবাধ্য চলা। জিন্দেদি কোনোদিন পিতামাতার অবাধ্য মুখ খুলবেন না। ঘুম থেকে উঠে দেখে মনে হবে যে এই বাড়িতে সবচেয়ে বড় শত্রু আমার মা। আমার মা যে একেবারেই খারাপ, একটা যে ভালো কথা বলে না, সবই যে আমার বউ এবং আমার বিরুদ্ধে বলছে। মনে হবে যে মাটির ওপরে এখন সবচেয়ে আমার বিরুদ্ধে কে আছে? আমার মা। এই সবচেয়ে খারাপ, একটু মরে না কেন? এইরকম মনে হবে, মুখ খুলবেন না জীবনে পিতামাতার বিরুদ্ধে, যা বলছে বলে নেই। যেদিন মরে যাবে সেদিন কষ্ট পাওয়া যাবে, সেদিন ফিরিয়ে পাওয়া যাবে না, কোনো পথ নেই। একটু বলতে পারবেন না, মা আমার ভুলে যা আমাকে মাফ করেন, এরকম কোনো পথ দুনিয়াতে নেই। যার জন্য বলেছি, মায়ের যখন বয়স 60-65-70 হয়ে গেছে, তখন মা হয়ে গেছে শিশু। যেদিন আপনি একদিন শিশু ছিলেন, আপনি ছিলেন একদিন মায়ের কোলে, এখন তোমার মা তোমার কোলে। বোনেরা চলে গেছে শ্বশুর বাড়ি, গোসল দেওয়াবার তুমি, কাপড় পরিষ্কার করবার তুমি, গালিমন্দ শুনবার তুমি, মেডিকেল নিয়ে যাবার তুমি, কাঁধে করে নিয়ে যাবার তুমি, গায়ে তেল মাখে দেবার তুমি। তোমার মা এখন তোমার কোলে, একদিন তুমি ছিল তোমার মায়ের কোলে, সেদিন তুমি ছিল আদরের। তোমার মাকে সেদিন পেশাব পায়খানা পরিষ্কার করতে খারাপ লাগেনি, কিন্তু 80-90 বছর মানুষের পেশাব পায়খানা পরিষ্কার করতে কষ্ট পাওয়া যাবে। ওই ঘরে তোমার বউ যাবে না। তোমার বউকে যদি বলো, সবাই একথা আমি বলি না, কোনো কোনো বউ হতো বা বলবে, হ্যাঁ তোমার মা আমাকে এভাবে গালি দেয়, তুমি দেখো না তোমার মাকে, তোমার মার ভাষা মুখখানে একেবারেই খারাপ, অকথ্য ভাষা আমাকে গালি দেয়, সবসময় বলছে বের হয়ে যা বের হয়ে যা, আমাকে বের হতে বলে, আর আমি তোর মায়ের কাপড় পরিষ্কার করে দেবো, তুই কোন সাহসে বলিস এই কথা? বলবেই স্বাভাবিক, তুমি কি করবে? বউয়ের সাথে অত প্রতি উত্তর করতে হয় না, খালি যদি বল কি বললি তো দাঁত ভেঙে দেবো, তাহলে শয়তান লেগে গেছে। ও একটা বলবে, তুই আর একটা বলবে, 5 মিনিট পরে দেখবে যে তোকে 1 তালাক 2 তালাক 3 তালাক, তুই চলে যা। বিকেলে দেখবো ভুল হয়ে গেছে, ইন্দা আল্লাহ কি খুব ভুলে গেল, দুটো মেয়ে ছিল, কী হলো কী হলো, কি করা যায়? তো মাওলানা সাহেব বলেন, ও বউ 3 তালাক হয়ে গেছে, কী করতে হবে? একদিনের জন্য, এক রাতের জন্য বিবাহ দিতে হবে। ইন্নালিল্লাহ, তো কোনো পথ তো না, এখানে কোনো পথ নেই। সব হজুরি যে বলছে, একজন হাফেজ ঠিক করা আছে বিবাহ দেওয়ার জন্য, একদিনের জন্য বিবাহ দেয়, বাঁচার পথ হতে পারে। দেখেন আব্দুর রাজাক সাহেবকে বলে দেখেন, ভাই জান খুব কষ্ট করে আপনার নাম্বারটা সংগ্রহ করেছি, খুব বিপদে পড়েছি, খুব বিপদ। কি ভাই কি বিপদে পড়েছেন? ঘটনা হলে রাগ করে বলেছি তোকে, 1-2-3 তালাক, তোকে 100 তালাক, কি করতে হবে? বউ 1 তালাক হয়েছে, এখানে কথা বলছে তুমি শুনতে পাও না, আমি শুনতে পাই, ওর শরম নয় ওখানে কথা বলে কি করে? মুখ বন্ধ রাখবেন, কোনো কাজ করতে পাবেন না, রান্নাবান্না খাওয়া চলা ফিরা মেহমান আপ্যায়ন কোনোটা করতে পাবেন না, আমি এখানে কথা বলছি, কোন সাহস আপনি কথা বলেন? এই ছেলে যাও দেখো কে কথা বলছে, নাহলে সালাম দিয়ে উঠে যাব। তোমার মতো লোককে 5 পয়সা দাম দিতে হবে এটা আমি মনে করি না, তুমি কথা বলো কোন সাহসে? তোমার একটু শরমবোধ, ইতস্তবোধ, হায়াবোধ হয় না কেন? লজ্জাবোধ হয় না কেন? হওয়া উচিত। আমি কি ভোট চাইতে এসেছি? না, আমি ভোট চাইতে আসিনি, আমার জীবনে কোনোদিন আমার সুবিধে না পা ফেলিনি। আমি বক্তব্যদের নেমে যাবো, তোমার টাকা দিলেই কি আর না দিলেই কি? একবারে পাথরের মতো থাকতে হবে, পাথর বসে থাকতে হবে, পাখি যেন মনে করে এটা পাথর। আমি আপনার জন্য এসেছি, আপনাকে আমি কষ্ট দিয়ে কিছু করতে চাই না, তবে যেহেতু কথা আমার নয়,
আল্লাহ রাসূলের কাছে আপনাকে দাম দিতে হবে, আপনি দাম দিতে বাধ্য। আমি যদি ইসব জলেখার কাহিনী বলতাম আর আপনি বাদাম খেতেন আমি মেনে নিতাম, আমি তো ইসব জলেখার কাহিনী বলিনি। সম্মানিত দিনী ভাই বোন, পৃথিবীর দ্বিতীয় মহাপাপ হলো বাপ মায়ের অবাধ্য চলা। জীবনে কোনোদিন যতই খারাপ লাগুক বাপ মায়ের কথা কর্ম তুমি মুখ খুলবে না। যদি তুমি মুখ খুলো তাহলে বুঝতে হবে চাঁপাইনবাবগঞ্জের ভাষায় আমও গেছে ছালাও গেছে, কাঁদতে কাঁদতে সবই দুই চোখও গেছে, কোনো সময় না যতই খারাপ লাগুক। তিন, মিথ্যা সাক্ষী দেওয়া, পৃথিবীর তৃতীয় মহাপাপ মিথ্যা সাক্ষী দেওয়া। মিথ্যা সাক্ষী, সাক্ষী সহজে কথা দিতে যাবেন না, দিবেন যদি ওরকম দেখা যায় সত্য। আপনার সাক্ষীর কারণে ২০ বছর থেকে রাজশাহী জেলার লোকটা আছে, আহাল পরিবারের সাথে কোনো সাক্ষাৎ নেই, ৫০ বছর থেকে আছে, নিজে জানে না আমি কেন জেলে, জজ জানে না ঘটনা কি, উকিল জানে না ঘটনা কি, যে জেলে আছে সেও জানে না ঘটনা কি, ব্যাপারটা কি, আমি কেন এক নাম্বার আসামি, আমি তো সেদিন হলুদ ঘরে ছিলাম না, আমি তো সেদিন ছিলাম রংপুরে, আমি নাকি এক নাম্বার আসামি। এর নাম হলো দলীয় দাপট। এর নাম কি? এর নাম হলো দলীয় দাপট। ওদেরকে ঠগাইতে হবে, ঠেঙ্গাইতে হবে রে, কাকে এক নাম্বার করবি, বলবো ওকে করে দে, জেলে দিয়ে দে, তারপর দেখ। একবারে এইভাবে বলছে, আমি দুই চোখে মারতে দেখেছি, যার ব্যাপারে বলছে ও তো ছিলই না। এর নাম মিথ্যা সাক্ষী। সাবধান, মিথ্যে সাক্ষীতে মানুষের জেল, সুলি, ফাঁসি, যেটা আপনার চোখের সামনে। আল্লাহ রাসূল এটাকে বলছে এটা তৃতীয় মহাপাপ। অন্য এক বর্ণনাতে এইটাই তৃতীয় তিন নম্বরে এসেছে, মিথ্যে কথা। মিথ্যে কথাও মহাপাপ, মিথ্যে কথাও মহাপাপ। এখন কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে যে মিথ্যে কথা কোনো পাপই নয়। আমাদের এখন সমাজের যা অবস্থা, মিথ্যে কথা কোনো পাপের ব্যাপার নয়। জেনা যেমন পাপের কাজ নয় এখন, মিথ্যা কথা তেমন পাপের কাজ নয়। জেনা তো সবারই, বড় বড় মোবাইল আছে, সারাদিন ল্যাংটা মেয়ে নাচছে, তো জেনা। আল্লাহ রাসূল বলছেন আইনান তাজনা জেনা হুমা নাজর, দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা, অল ওজনানে জেনা হুমা ইস্তেমা, দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা, অল ইয়াক জেনা দেখেছে, আল হাইউ মিনাল ঈমান ওয়াল ঈমান ফিল জান্নাত, লজ্জাই হচ্ছে ঈমান, ঈমানই হচ্ছে জান্নাত, লজ্জাই হচ্ছে ইমান, ইমানই হচ্ছে জান্নাত, আল হায় হল ইমান কর্ণ জমিয়া, লজ্জা এবং ইমান এভাবে লেগে আছে। আল্লাহ রাসূল বলছে হাই চলে দেখো, লজ্জা এবং ইমান এই সাথে এভাবে জমা ধরে আছে, এই যে রফে আহাদ ও রফে আখার, একটা উঠে গেলে অপরটা চলে যাবে। যখন তুমি লজ্জা ভিতরে দিতে পারবে না, লজ্জা তোমার কাজ করবে না, তখন মনে হবে এখন আর ইমান নেই। ঈমান যত বেশি হবে পাপ তত কম হবে, ঈমান যত কম হবে পাপ তত বেশি হবে। এইখানে কতগুলো মহিলা আছে যারা বোরখা পরে আছে, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে, তাহাজ্জুদ পড়ে, তবুও প্রেমের গল্প করে, কেন বলো তো দেখি? ঈমান কম, বোঝা যায় না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম তো ঠিক, একজন যুবক মানুষ পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে, রমজান মাসে সিয়াম পালন করে, আপনার বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকে, এরপরেও দেখবেন জেনার সাথে সম্পৃক্ত, কেন? ঈমান কম, সালাত আদায় করে ঠিকই কিন্তু আর ঈমান কোনো কাজ করে না, যার কারণে এইটা হয়ে থাকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজতানেবু সাবাল মুবেকাত, পৃথিবীর মানুষ তোমরা সাতটা ধ্বংসাত্মক জিনিস থেকে বেঁচে থাকো যার ফলাফল জাহান্নাম। এক, আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শেরিক করা, দেখেন সিরিয়ালে এক নম্বরে আছে। দুই, অসহরব, জাদু করা, জাদু কিন্তু শেরিক, জাদু করাও শেরিক, জাদু দেখাও শেরিক, ওটা হলো ভেলকি। তিন, কাতলুন নাফস, মানুষকে হত্যা করা। চার, আকলু রেবা, সুদ খাওয়া। একজন এসে বলছে এলাকায় খুব সুদের প্রভাব আছে, থাকতে পারে, থাকেই তো সুদের প্রভাব,
আল্লাহ রাসূল বলছেন মায়া কল দিরহাম রিবা হয় আলাম আসাদ্দু মিন সিত্তাতা সালাসিনা জিনিয়া, কেউ যদি জেনে শুনে এক টাকা সুদ খায় ছত্রিশ বার জেনা করে যত পাপ হবে, এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। ভিক্ষে করে খাওয়া ভালো, ভিক্ষে করে খেলে দুনিয়াবি সম্মান হবে না, কিন্তু ভিক্ষে করাতে পরকাল হারাবে না। আল্লাহ রাসূল বলছেন আর রেবা সাবুনা জুজান, সুদের পাপের সত্তরটি ভাগ রয়েছে। ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়, তাহলে মার সাথে জেনা করা কি স্বাভাবিক পাপ? এটা হলো সুদের ছোট পাপ। উঠার সময়তে এইভাবে কান ধরতে হবে এ কথা নয়, তো সামাজিক মজবুতের জন্য কান ধরে বলবেন জিন্দেগিতে আর কোনো দিন সুদ নিব না, ব্যাংকের লেনদেন বন্ধ করলাম, ডিপিএস বন্ধ করলাম, আপনার ওই কিস্তি তোলা বন্ধ করলাম, প্রয়োজনে ভিক্ষে করে খাবো। ভিক্ষে করে খাবো কেন? দিন মজুরি করে খাবো, মানুষের বাড়িতে কাজ করে খাবো। শিরকের পরিণাম নিঃস্ব, শিরক সুদের পরিণাম নিঃস্ব। সুদ খেলে আপনি নয়, আপনার ছেলে নয়, আপনার নাতি ভিক্ষুক হবেই, ওকে হতে হবে। আল্লাহ বলছেন ইয়া মহকুল্লাহ রেবা ইউরবি সাদাকা, দান মানুষের টাকাকে বাড়ায় আর সুদ মানুষের টাকাকে কমায়। অতএব টাকা এক সময় কমবেই, কাউকে বলা লাগবে না, তার নাম সুদ। চতুর্থ মহাপাপ হলো সুদ খাওয়া। পঞ্চম মহাপাপ হলো ইয়াতিমের মাল খেয়ে নেওয়া। ছয় নম্বর হচ্ছে যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাওয়া। সাত নম্বর হচ্ছে ভালো নারীর ওপরে অপবাদ লাগানো যে খারাপ মহিলা। এই সাতটার বিনিময় হলো জাহান্নাম। মাজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আউসানি খালিলি বি আসরে কালিমা, আল্লাহর নবী আমাকে দশটা উপদেশ দিলেন। এক, লা তুশরিক বিল্লাহ ওয়াইন কুতিলতা হুররেকতা, আল্লাহর সাথে শিরক করো না, জ্বালিয়ে দেওয়া হলেও, হত্যা করা হলেও। জালেম যদি তোমাকে জ্বালিয়ে দেয় জ্বলে যাও, শিরক করো না। জালেম যদি তোমাকে হত্যা করে নিহত হও, শিরক করো না। দুই, অলা তাওকান্না ওয়ালে দায়িকা, বাপ মায়ের অবাধ্য চলো না, বাপ মায়ের অবাধ্য চলো না। ওয়াইন আমারা কাম তাখরো জমিনা হালে কমালেকা, মা যদি বলে বউকে তালাক দাও দিয়ে দাও, মা যদি বলে চাকরি ছেড়ে দাও ছেড়ে দাও। তো মা যে ভুল বুঝে বলছে, তো মাকে একটু বুঝাও, আম্মা আপনি কি ভুল বুঝছেন, আমি তো দেখি মেয়েটা ভালোই, তার চালচলন তো ভালোই, কেন আপনি তালাক দিতে বলছেন মা? শেষ পর্যন্ত যদি মা কথাতে অটল থাকে, ও যতই ভালো হোক ও তোমার কাছে রক্ষা পাইলে তোমার বোকামি হবে। দেখবা তুমি বাপ মায়ের কথা দেখবে, এক মিনিট এদিকে দেখো, এই চলাই দেখো এদিকে, যারা তো ঢং ঢং করে হেঁটে চলে গেলো, তো গেলে আমি তো বসে আছি। একটা শরমবোধ থাকা দরকার যে আব্দুর রাহিসা বসে আছেন, আমি চলে যাচ্ছি, এটা শরমবোধের দরকার, লজ্জাবোধের দরকার। এরই জন্যই বলছে এমন একদিন আসবে মানুষের লজ্জাবোধ হায়াবোধ থাকবে না, আমি উঠে চলে যেতাম, সেটা একটা মানাত। আপনি তো এ কথা বলতে পারবেন না যে ও ভোট চাইতে এসছে, কে দরকার এখানে থাকার, চলো যাই, দেখেছি একটু দেখলাম চলো, এই কথা তো আর তুমি বলতে পারবা না। এদিকে দেখো বাপ মার কথা মানতে হবে, দেখবে যে দেখো কে বাড়িতে আছে, জি না, কোথায় গেছে, শিকার করতে গেছে, কখন আসবে, সন্ধ্যায়, কেমন আছো, খুব একটা ভালো নেই, ও আচ্ছা ঠিক আছে, আসলে সালাম দিও আর চৌকাট বদলে দিতে বলিও। সন্ধ্যার দিকে এসে সালাম দিতে বাড়িতে ঢুকতে বুঝতে পেরেছে, ঢুকে বলছে কি খবর, কেউ এসেছিল নাকি? হ্যাঁ, একজন বৃদ্ধ মানুষ এসেছিলেন। কি বললেন? সালাম দিয়ে বললেন বাড়িতে আছে? আমি বললাম নেই। কোথায় গেছে?
স্বীকার করতে গেছে, কখন আসবে? সন্ধ্যায়। তারপর কি বললো? বললো যে কেমন আছো? বললাম যে ভালো অবস্থানে। কি বললো? বললো যে চৌকাট পরিবর্তন করতে বলেছে। ওহো, ইলাহাকি ইলাহালেক, তুমি তোমার বাপের বাড়ি চলে যাও, উনি আমার আব্বা, তোমাকে তালাক দিতে বলে গেছে। এখন বউ চাকরি করে না, সুন্দরী না, ভালো রান্না করতে পারে, কোনো বিবেচনা নেই। এর নাম বুখারি মুসলিমের হাদিস। কোনো বিবেচনা নেই, ভালো বিশ্ব সুন্দরী, ভালো রান্না করতে পারে, কোনটা না চাকরি করে, লক্ষ টাকা মাসে বেতন পায়। দুইজন মিলে চাকরি করে, 1 লক্ষ টাকার বেতন পায়, আর যখন ফকিরে ভিক্ষায় যায় তখন বলে মাফ কর, খালি মাফ করে। তার মানে টাকা একদিক দিয়ে আসার একদিকে চলে যায়, তার বরকত নেই। চিরদিন মনে রাখতে হবে, জাতির সামনে বহু কথা বলেছি, তার একটা বলেছি, বরকত ভিন্ন জিনিস, রুজি ভিন্ন জিনিস। বরকত ভিন্ন জিনিস, রুজি ভিন্ন জিনিস। যতই বেতন হোক না কেন, যতই ইনকাম ব্যবসায় হোক, সারাদিনে কোটি টাকা ইনকাম হয়, তবুও দেখা যাবে সন্ধ্যের সময় যে মিল খেলো না, টাকা পয়সার খুব অসুবিধে, আরও লাগে, কোন দিক দিয়ে যা আসছে আর কোন দিক দিয়ে যাই বুঝতে পারিনি। তার মানে বরকত নেই। আবার কে বাড়িতে আছে? জি না। কোথায় গেছে? শিকার করতে গেছে। কখন আসবে? সন্ধ্যায়। কি খাও? গোস্ত আর পানি। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আসলে সালাম দিও আর চৌকাট বহাল রাখতে বলিও। সালাম দিতেই বুঝতে পেরেছেন কেউ এসেছিল। কি খবর? কে এসেছিল নাকি? হ্যাঁ, একজন বৃদ্ধ মানুষ এসেছিলেন। কি বললেন? বললেন বাড়িতে আছে? আমি বললাম নেই। কোথায় গেছে? শিকার করতে গেছে। কখন আসবে? সন্ধ্যায়। বললো কেমন আছো? আমি বললাম আলহামদুলিল্লাহ। বললো কি খাও? গোস্ত আর পানি। আলমাহনাম আলমা আল্লাহম, মানে গোস্ত আর পানি ছাড়া অন্য কোনো খাদ্য নেই। তারপর কি বললেন? বললেন ঠিক আছে, আসলে সালাম দিও আর চৌকাট বহাল রাখতে বলিও। তিনি আমার আব্বা, তিনি ইব্রাহিম আলাইসালাম, তিনি তোমাকে স্ত্রী হিসাবে বহাল রাখতে বলেছেন, তুমি থাকো, তুমি বেতন পাও পাও না এটা দেখার বিবেচনা নেই, তুমি সুন্দরী না অসুন্দরী ভাববার সুযোগ নেই, যাহাই বলেছেন তাহাই হইবে। এর নাম ছেলে, এর নাম অনুগত ছেলে। আমার মা বিশ্বাস করত এভাবে যে যেটা বলছি সেটাই হবে। যেদিন ডেকে পাঠিয়েছে তো আমার মা বলছে আজকে আসবেই, তা আমি সেদিনই চলে গেছি। তার ধারণা খুব ভালো কাজ করত, আমার মার ধারণা খুব ভালো কাজ করত। ছাত্র জীবনে এমন কোনো ফকির আমার মা পায়নি যে ফকিরকে ভিক্ষা দেওয়ার সময় বলেনি যে আমার ছেলেটা বাহির আছে একটু দোয়া করিও, এরকম কথা না বলে সেই ফকির গেছে, এরকম মনে হয় আমার মায়ের কেউ ঘটেনি। ভিক্ষে দিলে তাকে দোয়া করতে বলতেন, আর বাড়ি থেকে বের হওয়ার সময়তে বলতেন প্রাইভেট পড়ায়ও না, দোকানে বসিও না, কারোর সাথে বন্ধুতালি করিও না, মানুষের বাড়িতে দাওয়াত খায়ও না। তার একটার ব্যাখ্যা দিত, বন্ধুতালি করলে যার সাথে সকালে বন্ধুত্ব ঘটেছে বিকালে তার সাথে ভেঙে যাবে, তখনও পেটে ছুরি দিয়ে পালিয়ে যাবে রেতে। বন্ধুতালিতে এক সময় ভেঙে যাবে, কি হবে এক সময় ভেঙে যাবে, তখন বলবো ওকে মারবো, একসাথে ভাত খাওয়াটা কেটে গেছে, দেখুন কি হয়েছে, শত্রু সবচেয়ে বড়। আমার মা এগুলো বলে বাসা থেকে বিদায় করতেন। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম দুই, বাপ মা যদি চাকরি ত্যাগ করতে বলে, বাতিল করতে বলে, বাদ দিতে বলে দাও, বাপ মা যদি বউ তালাক দিতে বলে দাও, কোনো সময় তার অবাধ্য চলবে না। তিন, ফরজ সলাৎ ছাড়িও না, এটা উপদেশ চলছে 10টা, ফরজ সলাৎ ছাড়িও না, যদি ছেড়ে দাও আল্লাহ তোমার থেকে মুক্তি। চার, মদ খায়ও না। পাঁচ, ইয়াকাল মাসিয়া, পাপের কাজ করিও না, হাল্লা সাখাতুল্লাহে,
পাপের কাজ করলে আল্লাহর পক্ষ থেকে অসন্তুষ্টি নেমে আসবে, রুজি কমে যাবে, চাকরি বাতিল হয়ে যাবে, ব্যবসা মার খেয়ে যাবে। পাপে যদি লিপ্ত থাকেন, রাত দুটা তিনটা পর্যন্ত খালি মোবাইল চলতেই আছে, একবার বন্ধ করেছিল রাত একটার সময়তে, তো ঘুম আসে না আসে না, তখন আবার মোবাইলটা হাত থেকে নিয়েছে, হাতে নিয়েছে, একবারে দুটার সময়তে ভোর রাতে উঠেছে তাহাজ্জুদ পড়ার জন্য, সুন্দর মাথায় টুপি আছে, ধনী মানুষ, আবার মনে করলে একটু পাকিস্তানের খবরটা দেখি, তো তো তাহাজ্জুদ বাদ দিয়ে টিভি চালু করেছে, একবারে দেওয়াল ভর্তি, চালু করতে একবারে দেওয়াল ভর্তি মহলে চলে এসেছে ল্যাংটা, তখন আর তাহাজ্জুদ পড়া হলো না। ফাত্তাকু দুনিয়া ওয়াত্তাকু নিসা, পৃথিবীর মানুষ মহিলা থেকে বেঁচে থাকো, পৃথিবী থেকে বেঁচে থাকো, পৃথিবীর মানুষ মহিলা থেকে বেঁচে থাকো, পৃথিবী থেকে বেঁচে থাকো। পৃথিবী জড় বস্তু অত্যাধুনিক যন্ত্র, পৃথিবী জড় বস্তু অত্যাধুনিক যন্ত্র, তোমার ছবি সহ কর্ম ধরে রেখেছে, তোমার ছবি সহ কর্ম ধরে রেখেছে। মিসকালা যারা তিন খাইরা ইয়ারা, মিসকালা যারা তিন সারা ইয়ারা, বিচারের মাঠে তোমার সামনে টিভির পর্দার মতো তুলে ধরা হবে, তখন দেখতে পাবো ওই যে ওই যে পাপ আমার বান্ধবীর সাথে আমি ঘুরছি, কেউ ঠেকাতে পারবে না, এটা তো দেখানো হলো। আবার একটু পরে এসে ফেরেশতারা বলবে পড়েন পড়েন পড়েন, আপনি পড়তে পারবেন না, আরবিতে লেখা থাকবে ইকরা কিতাবা কাফাবে মানাস, পড়ো তুমি কি করেছো, তখন আপনি পড়বেন আর বলবেন মালে হাজাল কিতাব লাইগাদের সাগিরাতাল্লা কবিরা, কি আশ্চর্য ধরনের খাতা, জীবনের ছোট বড় সবই যে লেখা আছে, আপনি নিজে পড়বেন আর বলবেন। তারপরে মাটি কথা বলবে, মাটি টপ 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 কথা বলবে, আমি হচ্ছি সেই জমিন যেই জমিনের উপরে বসে তুমি সুদ কষেছিলে, আমি হচ্ছি সেই খাট সেই মাটি যেখানে তুমি জেনায় লিপ্ত ছিলে। চার, মুখ বন্ধ, হাতে কথা বলবে, হাতে কথা বলছে, তুমি তো জেনা করেছিলে, আরে হাত আপনার বিরুদ্ধে, তখন পা বলবে হাত তুমি ঠিক বলেছ। তাহলে আপনার কি হবে, মানুষের কি হবে, কাউকে অপরাধী প্রমাণ না করে জাহান্নামে দেওয়া হবে না, একবারে খুব সংকটময় জায়গাতে রয়েছে, খুব সংকটময় জায়গায়, কিভাবে যে দিন কাটছে আমার আপনার একটু বুঝতে চাচ্ছি না, মানে কি যে হয় এটা একটু কেউ ভাবতে চাচ্ছি না, একটু ভাবা উচিত।